Hello friends, welcome to your favorite musical show Old School Beats. As always, আপনাদের সাথে আছি আমি জেনিফা এবং আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন শিরোনাম হিন. Welcome to our show. কেমন আছেন ভাইয়া? ভালো আছি মাশাআল্লাহ. ওকে, সো ভাই অনুষ্ঠান শুরু করার আগে আমি রিকোয়েস্ট করব যে শিরোনামহীনের আরো যারা মেম্বার্স আছেন সবার সাথে আমাদের দর্শকদের যদি একটু পরিচয় করে দিতেন. সবার সঙ্গে পরিচয়, সরোদে যে মানুষটা আছে আমাদের ড্রামসের মানুষ শাফিন, তারপরে কিবোর্ডের রাসেল, গিটারে দিয়াত, আমাদের যত ভালো গান লেখা শুরু করা এই মানুষটার জিয়া, আর সে আমাদের বেস বাজাচ্ছে, আর আমি ভোকাল তুহিন. ওকে, সো ভাইয়ের কাছে ফার্স্টে জানতে চাইবো যে এই শিরোনামহীনের শুরুটা আসলে কিভাবে এবং কাদের হাত ধরে শিরোনামহীনের শুরু, সেই শুরুর দিকের গল্পটা আসলে জানতে চাচ্ছি. শিরোনামহীনের একদম শুরুর দিকে যে মানুষটা, যারা অক্লান্ত পরিশ্রমে আজকের এই শিরোনামহীন বা মেরুদণ্ড শিরোনামকে যে ধরে রেখেছে ইঞ্জিন, সেই মানুষটা হচ্ছে জিয়া ভাই. তা জিয়া ভাই আমাদেরকে আমাদের সব গল্পগুলো বলতে পারবে শুরুর দিকটা. ওকে, সো জিয়া ভাইয়ের কাছে জানতে চাইবো যে শিরোনামহীনের শুরুটা কিভাবে আসলে কাদের হাত ধরে শুরুটা হয়েছিল 1996-এ. তখন আমরা জাস্ট তিনজন মেম্বার ছিলাম, একজন গান গাইতো আর দুজন আমরা গিটার বাজাতাম. এরপরে এটা খুব ইন্টারেস্টিং যে এই বছর হচ্ছে 2016, যেটা আমাদের শিরোনামহীনের জন্য 20তম বছর, এবং আমরা ওটাকে উদযাপন করার জন্য কিছু চিন্তাভাবনা করছি, হয়তো আপনাদের প্রসঙ্গক্রমে এই কথাগুলো চলে আসবে. তো শুরুর দিকে আমরা শুধুমাত্র অ্যাকোস্টিক ব্যান্ড হিসেবে পারফর্ম করতাম শিরোনামহীন, এবং দুটো অ্যাকোস্টিক গিটার ছিল আর গান গাইতো, এছাড়া আর মানে এখন যে অ্যাপ্রোচে শিরোনামহীন পারফর্ম করে সেই অ্যাপ্রোচটা ছিল না. আচ্ছা, সেই শুরুটা কিভাবে হলো আসলে, যে বললেন যে সবাই একসাথে পারফর্ম করতেন ফার্স্টের দিকে, সেই পারফর্ম যে শুরু হলো সেই স্টোরিটা শুনবো আসলে. মূলত আমরা যখন শুরু করেছিলাম ওটা তখনও আমরা ঠিক ক্যাম্পাসে ঢুকিনি, জাস্ট ব্যান্ডটা ফর্ম করেছি, কিছু গান ছিল যেগুলো তখন মানে খুব কাঁচা অবস্থাতেই লিখেছিলাম আর সুর দেওয়া হয়েছিল. তো ওই গানগুলোকে পারফর্ম করার জন্য আমাদের এক ধরনের চেষ্টা ছিল, এবং আমরা তখন ক্যাম্পাসে মুভ করতাম ওই গানগুলো পারফর্ম করার জন্য. তো 1996-এ আমরা একটা অপরচুনিটি পেয়ে যাই, একটা সুযোগ পেয়ে যাই পদাতিক নাট্যচক্রের কাছ থেকে. ওরা বলে যে আমাদের একটা পারফরমেন্সের সাথে আপনারা গান গান, পারফরমেন্সের শুরুতে আপনারা গান গান, তারপরে আমরা পারফর্ম করব. তো তখন আমাদের তখনও শিরোনামহীন কিন্তু কাভার করে নাই নিজেদের গানগুলোই, নিজেদের চার পাঁচটা গান আমরা ওই স্টেজটা পারফর্ম করেছিলাম 96 সালে. তো ওভাবেই আমাদের শুরু, এবং ওখান থেকে হয়তো কিছুটা রেসপন্স পেয়েছিলাম, কিছু মানুষ বলেছিল যে হ্যাঁ গান ভালো হচ্ছে, পিচ চাপ দিয়েছিল. তো ওই সাহস থেকেই শিরোনামহীন এগিয়ে গিয়েছে এরপরে, এবং আজকের এই অবস্থায় আছে. ওকে, সো ভাইয়ের কাছে জানতে চাইবো যে শিরোনামহীন কেন, নামটা শিরোনামহীন কেন, শিরোনামটাই কেন শিরোনামহীন? যেটা বলছিলাম যে 96 সালে তো আসলে শিরোনামহীন একেবারেই গোছানো ছিল না. তো প্রথম পারফরমেন্সের অফারটা পাওয়ার পরেই আমাদের কাছে মনে হলো যে হ্যাঁ, ব্যান্ডটাকে প্রেজেন্ট করতে হলে, মানুষের সামনে যেতে হলে তো একটা নামও লাগবে. এবং আমরা খেয়াল করে দেখলাম যে আমাদের কোনো গানেরই আসলে তখনও কোনো টাইটেল করা হয় নাই. আচ্ছা, গানগুলো আসলে মানে শিরোনামহীন অবস্থায় আছে, ব্যান্ডটাও শিরোনামহীন অবস্থায় আছে. সো ওয়াই নট যে আমরা শিরোনামহীন নামটাকে নিয়েই মুভ করি. ওকে, এটাই আমাদের তখন চাওয়াটাও এরকম ছিল যে আমরা মানুষগুলোও শিরোনামহীন, আমাদের গানটাও শিরোনামহীন, আমাদের ব্যান্ডটাও শিরোনামহীন, তো এটাই আমাদের পরিচয় হোক. ওকে, সো কথা না বাড়িয়ে গানে যেতে চাচ্ছি, কোন গানটি শুনবো ফার্স্টেই? প্রথমে আমরা জাহাজি গানটা দিয়ে শুরু করি. ওকে, আমাদের প্রথম অ্যালবামের ডেবিউ গান. ঠিক আছে, শুনে আসি গানটি. গাইতে কি পারো তুমি আমার গান, শুনতে কি পারো তুমি আমার কান্না, দেখতে কি পারো নিঃস্ব প্রাণে নিঃসঙ্গ মোর একলা চলা, ভাসতে কি পারো তুমি আমার সুরে, বুঝতে কি পারো তুমি আমার কথায়, মিথ্যার বেশা দিতে তোমার জগৎ,
স্পর্শ করো তুমি আমার কষ্ট মেঘদল হতে আনো সূর্য সকাল গে ওঠো মোর সাথে আমার গান আমি তাকিয়ে রই নীলা দিগন্ত মানুষ ভরা খোলা প্রান্তরে আর চেয়ে দেখি তোর খোলা চুলে ভেসে যায় আমারই স্বপ্নগুলো নিশ্চুপা ধরে তোর ফানুষ যত ইচ্ছে সাজাবে ঘুমালা যে দেখ কত মানুষ পথে নেমে ডুবে যা কষ্ট তুই উড়িয়ে যা তোর ফানুষ তুই বেঁচে থাক নিয়ে আসা তুই দেখ তারি মত মানুষ তুই গে যা তারি ভাষায় আমি তাকিয়ে নই খোলা দেবতার ঘুম দেখতে কি পারো তুমি আমার চোখে অক্ষম চিৎকারে বাঁচার নিশান অগ্নিকণ্ঠ হোক তোমার শব্দ অতল নরকে সাজো তোমার বাসন হে ওঠো মোর সাথে আমার গান আমি তাকিয়ে রই নীলা দিগন্ত মানুষ ভরা খোলা প্রান্তরে আর চেয়ে দেখি তোর খোলা চুলে ভেসে যায় আমারই স্বপ্নগুলো গান ছিল ভাই বলছিলেন যে ফার্স্ট অ্যালবামের গান এটা সো এই গানটা রাইট যখন ভাইয়া লিখলেন বা মেক করার পিছনের স্টোরিটা আমি একটু জানতে চাই জাহাজির এই গানের লিরিকগুলো আসলে কিভাবে মাথায় আসা জাহাজি আসলে অনেক পুরনো একটা গান গানটার মূল থিমটা হচ্ছে একজন স্ট্রাগলিং মানুষ মানে এই শহরে আমরা হয়তো আমাদের এলাকাতেই এই ছেলেটিকে দেখেছি যে স্ট্রাগল করছে তার স্ট্রাগলের গল্পগুলো বলছে এবং মোর অর লেস আমরা খুব পরিচিত একটা গল্প আর কি আমরা এই শহরের প্রতিটা রাস্তাই হয়তো চিনি এই রাস্তায় আমি হেঁটে বেরিয়েছি এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি এই রাস্তায় আমি এভাবে সংগ্রাম করেছিলাম এবং এই রাস্তা থেকে আমি হেরে গিয়েছি এবং আরেকবার নতুন করে ফাইট দেওয়ার অনুপ্রেরণা খুঁজে পেয়েছি সেটাই জাহাজি জাহাজি বলতেই মিন করছি যে একজন নিজেকে জাহাজি মনে করে যে চোখে তার নিজের চোখে আলো জেলে এই শহরের পথগুলোকে খুঁজে বেড়াচ্ছে এবং সে সেখান থেকে শুধুমাত্র বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে চায় না আসলে একটা লাইফ সে বাঁচতে চায় ওকে সো আমরা আরেকটা গানে মনে হয় এখন যেতে পারি কোন গানটি শুনব আমরা একটা গান কভার করি অনেক সময় স্টেজে খুব কম স্টেজে কভার করা হয় রবীন্দ্রনাথের একটি গান একটি দেশাত্মবোধক গান এটা হচ্ছে ও আমার দেশের মাটি এই গানটি যদি আমরা এখন একটু চেষ্টা করতে পারি বেশ সুন্দর একটা গান শুনে আসি গানটি
ছেদ মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিষময়ী তোমাতে বিষময়ের আঁচল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি শুনবো এবং আরো আড্ডা দিব দেখছেন ওল্ড স্কুল বেটস আর আমাদের সাথে আজকে উপস্থিত আছেন শিরোনামহীন ভাইয়া তখন বলছিলেন ফার্স্ট অ্যালবামের একটা কথা সো ফার্স্ট অ্যালবামটা কিভাবে আসলে শুরু করলেন সেই স্টোরিটা একটু শুনবো ছোট্ট করে ফার্স্ট অ্যালবামটা ওইটা আমাদের জন্য খুব স্ট্রাগলিং ছিল কারণ আমরা ব্যান্ডটা তখন খুবই নতুন আর ফার্স্ট টাইম সবকিছু প্রথম প্রথম মনে হয় যে একটু হজবরল হয় হ্যাঁ
অবশ্যই ওকে স্টুডিও ছিল না নিজেরা স্টুডিও হোম স্টুডিও নিজেরা তৈরি করলাম যে আচ্ছা এখানে আমাদের অ্যালবামের গানগুলো রেকর্ড করব কারণ অনেকগুলো গানই হয়ে গিয়েছিল যেগুলো স্টেজে করা হতো কিন্তু সবাই ওগুলো রেকর্ডেড ভার্সন শুনতে চাইতো স্টেজে শোনার পরে কারো কিছু ভালো লাগলে দেখা যেত যে এই গানটা আমি বাসায় বসে শুনতে চাই আর রেকর্ডেড ভার্সনটা কোথায় তখনই আর কি ওটার থেকেই অ্যালবাম করার প্রচেষ্টাটা যে তখন তাহলে সবাই বাসায় বসে শুনতে পারবে তখন আর কি আমরা রেকর্ডিংয়ের কাজ শুরু করলাম এবং নিজেরা স্টুডিও তৈরি করে ওখানে খুবই ঘরোয়া একটা পরিবেশে এমনও হয়েছে যে আমরা যখন তুহিন ভাই ভয়েস দিচ্ছিল বাইরে থেকে কেউ শব্দ করলে ওটাও চলে আসতো ওটা আবার কেটে টেটে আবার নতুন করে দেওয়া হইতো এটা আসলে কোন সময়ের কথা ফার্স্ট এটা 2004 সালের কথা 2003 এর তিনে রেকর্ডিং শুরু হয়েছিল 4 পর্যন্ত রেকর্ডিং শুরু করেছিলাম 4 সালে আমাদের প্রথমবার প্রথম অ্যালবামটা বের হয় জাহাজি এবং মজার ব্যাপার হচ্ছে যে আমাদের যেহেতু 96 এ ব্যান্ডটা শুরু হয়েছিল 2004 তার মানে হচ্ছে 8 বছর সো ইটস নট লাইক যে মানে এতটুকু সময় আমরা নিয়েছি এটার অনেকগুলো কারণ ছিল একটা হচ্ছে যে ম্যাচিউরিটি আমরা ভাবি নাই যে আমরা অ্যালবামটাকে ইম্যাচিউর অবস্থায় বের করে আসলে মানে ওইটাও আমরা চাইনি সো ওইটুকু টাইম আমরা নিয়েছি এবং আরেকটা বিষয় ছিল যে আমরা যেভাবে মিউজিককে প্রেজেন্ট করতে চাই মানুষের সামনে যেভাবে করছিলাম এবং যেটার সেটার যে এভালুয়েশনগুলো হয়েছিল সো ওই এভালুয়েশনের পরে আমরা যেভাবে প্রেজেন্ট করতে চেয়েছিলাম সেটা কিন্তু আমাদের ঠিক মানে রেকর্ডিং কোথাও গিয়ে করব এবং কমার্শিয়ালি করব সেটাকে অ্যালবামে নিয়ে আসব ঠিক ওইটাতে আমরা কিন্তু আসলে কনফিডেন্স পাচ্ছিলাম না দ্যাটস ওয়াই ও যেটা বললো যে আমরা একটা নিজের একটা স্টুডিও তৈরি করে নিই একদম পিসিতে এবং তখন ওই বিষয়টা কিন্তু আসলে খুব মানে এখন তো সবারই ঘরে ঘরে পিসি এবং ওখানে রেকর্ডিং করার একটা ব্যবস্থা থাকে স্টুডিও খুব অ্যাভেলেবল হয়ে যাচ্ছে কিন্তু তখন ব্যাপারটা এরকম ছিল না তখন আসলে এটা খুবই কঠিন ছিল যে মানে রেকর্ডিং নিজেদের এন্ডে থেকে নিজেদের বাসায় এবং ওই রকম ইকুইপ না দ্যাটস ওয়াই আমরা মনে করি এখন শিরোনামহীন ম্যাচিউর মানে যতটুকু ম্যাচিউরিটি অর্জন করেছে 20 বছর আমরা এখন মনে করি যে আমাদের প্রথম অ্যালবামের রেকর্ডিং কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল না বাট আমরা যেটুকু এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম সেটা হয়তো সম্ভবই হতো না যদি আমরা ওভাবে কাজ না করতাম ওইটুকু সাহস আমাদেরকে তখন আসলে দেখাতে হয়েছিল বা নিতে হয়েছিল অলরাইট সো আরেকটা গানে যাই আমরা কোন গানটি শুনবো তুহিন ভাই প্রথম অ্যালবাম থেকে আরেকটা গান শুনে আসি নিশ্চয়বাধার ওকে শুনে আসি গানটি শহর চেনা রাস্তা পরিচিত ঢাকা ভেসে যাচ্ছি চোখে আলো জেলে জাহাজের মতো একা ঝড়ে চুন সুরকি শরীরে দেয়া তবু সিঁড়ি ভেঙে ভেঙে অনেক উঠেও থেমে শেষে ছাদটাই দেখি নীল এরই মাঝে নকশা সাদা আলোর সাদা শঙ্খ চিল জাহাজির কাছে ভীষণ সত্য সে পথটাই যাওয়া এরার কোনো ফিরে আসা ধারে দাঁড়িয়ে আছে শুকনো দালান দোকানের নাম তারপর আমাদের ভুবনে স্বাগতম ঝড়ে বৃষ্টি কারো ভুবনে তবু নিয়ম সাইনে স্বাগতম
আমাদের তারপর ভুবনে তারপর স্বাগত বুঝতে কিছু সময় লাগে সে স্বাগতমটাই ইচ্ছে সস্তায় কারা বিক্রি করে দিচ্ছে আমার কান্না জড়ানো গান মাথায় উঁচু সেন্ট গ্রেগরি আমার সময়ের টানে মান আমার পরিচিত লাস্ট বাস আমার ভাঙা চোরা নিঃশ্বাস রাতার চার্লসের চুইংগাম আমার রক্ত আমার ঘাম আমার লাস্ট বাসে বাড়ি ফেরা মাথা তুলবার তারায় আমার জাহাজির পাটাতন ছেঁড়া নোঙ্গর ছেঁড়া মন ছেঁড়া নোঙ্গর জাহাজির আর বোঝার বাকি নেই পথটাই যাওয়া এর আর কোনো ফিরে আসা নেই সুন্দর আর একটা গান শুনলাম আমরা ভাইয়ের কাছে জানতে চাইবো যে 1996-এ ব্যান্ড যখন ফার্স্ট ফর্ম করেন তখন আসলে প্র্যাকটিস কিভাবে করতেন 96-এ ব্যান্ড যখন ফর্ম করি তখন আসলে প্র্যাকটিস প্যাডের যে কালচারটা এখন ঢাকায় আছে ওই কালচারটা ছিল না সো 96-এর প্র্যাকটিসটা ছিল মানে একেবারে একটা রুমের ভিতরে আমার বাসায় ছাদে করা হতো ওইটা এবং একটা তবলা ছিল আর দুইটা গিটার ছিল আর কিছুই ছিল না কোনো অ্যাকোস্টিক নাই কিছু নাই পরবর্তীতে আমরা মোটামুটি 2000-এর দিকে মনে হয় ফারহানের বাসায় একটা 2002-তে মানে 6 বছর পরে ফারহানের বাসায় এক ব্যক্তি ছিল যে ওই পাশে মাঝে মাঝে তরকারি বিক্রি করতো কিন্তু আবার সেই ইনিশিয়েটিভ নিয়েছিল যে হ্যাঁ আমি লেপ্তো শোকের কাজ করতে পারি সো ও এসে ওর নাম হচ্ছে লাদেন হ্যাঁ ওই লাদেন নামক ভদ্রলোক এসে আমাদের ওই লেপ্তো শোকগুলো লাগিয়ে দিল আমাদের একটা ওয়ালের ভেতরে তাতে একটু মিনিমাম একটা কোন রকম অ্যাকুস্টিক হয়ে গেল যেটার মধ্যে গান বাজনা করলে আশেপাশের লোকজন খুব বিরক্ত ফিল করে মানে অতটা বিরক্ত হবে না যতটুকু এমনি হওয়ার কথা ছিল কারণ ওই বস্তা টস্তা দিয়ে এরকম করে অ্যাকুস্টিক করার ফলে দেখা গেল সাউন্ডটা একটু কম বের হয় যাতে আমরা বকাটকা একটু কম খাবো আর কি এরকম একটা অবস্থা ওখানে কোনো এসি ছিল না আমার মনে আছে আমরা প্র্যাকটিসে ঢুকতাম এক ঘর মানে আধা ঘন্টার মধ্যে ঘেমে টেমে আবার বাইরে এসে রেস্ট নিতে হইতো আচ্ছা মানে রেস্ট নিয়ে তারপর আবার প্র্যাকটিস খুব স্বাভাবিক একটা গানের পরে যে পরিমাণ ঘাম আমাদের বের হতো মানে ওই অবস্থায় দাঁড়িয়ে থাকার সম্ভাবনা হইতো আর অ্যাকুস্টিক করলে কিন্তু এমনিতেই অনেক গরম হয়ে যায় একটা পরিবেশ সো ওখানে এসি নাই কিছু নাই ওইভাবে না তারপরে কিন্তু আমরা একটা এসি ভাড়া করে নিয়ে আসছিলাম আস্তে আস্তে এটা ঠিক হচ্ছিল পরে আমরা এসি ওখানে সেট করলাম পরে আমরা আরামে একটু একটু করে শো করতেছি আমরা কিছু জমাচ্ছি সেই জমানো দিয়ে আমরা কিছু জিনিস কিনতেছি আস্তে আস্তে ওই জিনিসটা বড় বড় হয়েছে বাহ বেশ মজার আমরা আরেকটা গানে যেতে পারি তুহিন ভাই এখন কোন গানটি করবেন আমাদের জন্য কোনটা করব এখন ফার্স্ট অ্যালবামের শেষ গানটা হাসিমুখ ওকে বেশ জনপ্রিয় একটা গান শুনে আসি গানটি
প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায় হাসিমুখ হাসিমুখে আনন্দ ধারা তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই তোমাদের নগরীতে আলো এসে থেমে গেছে তোমাদের জানালা আনন্দ হাসিমুখ চেনা চেনা সবখানে ফেরি মাঝে চলো মোরা হারিয়ে যাই তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই হারিয়ে যেতে চাই তোমাদের রাস্তায় হারিয়ে যেতে চাই তোমাদের রাস্তায় অনেক অজানা ভিড়ে স্বচ্ছ নীরবতায় রোদ উঠে গেছে চেনাই নগরীতে নাগরী জানালা হাসি মুখে একাকার আনন্দ উৎসব চেনা চেনা সবখানে এরই মাঝে আমাদের ছুটে যাওয়া দরকার আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর সুন্দর আর একটা গান শুনলাম আমরা ভাইয়ের কাছে জানতে চাইবো যে কনসার্ট তো অনেক করা হয় সো শিরোনামহীনের কোনো মেমোরেবল কনসার্ট যেটার কথা এখনই মনে পড়ছে এবং এখনই শেয়ার করতে চান আমাদের সাথে আমরা লাস্ট 7 মার্চে একটা কনসার্ট করেছি ইট ওয়াজ আ বিগ কনসার্ট ফর আস অ্যান্ড ফর অল বাংলাদেশে প্রতি বছর আমরা যে বড় বড় কনসার্টগুলো করে থাকি এগুলোর মধ্যে একটা আর কি মোর দেন 30,000 অডিয়েন্স ছিল আমরা যখন আবার হাসিমুখ গানটা করি তখন আমরা একটা জায়গায় সবাই বাজানো ছেড়ে দিই দেখা গেছে যে ওই জায়গাটায় পুরো 30,000 অডিয়েন্স একসাথে রোর করছে হ্যাঁ তুমি চেয়ে আছো চাই আমি পথে হেঁটে যাই আর একই সাথে পুরো স্টেডিয়াম জুড়ে আর্মি স্টেডিয়াম জুড়ে মোবাইলের সব ব্লিঙ্ক করছে একসাথে মানে ইট ওয়াজ এ হিউজ মেমোরি এক্সিলেন্ট এরকম খুবই কম দেখা যায় আর কি অফকোর্স এটা আসলেই অনেক বড় একটা ব্যাপার যে 30,000 মানুষ সবাই একসাথে গানটি গাইছে ইটস এ বিগ থিং ওকে ভাইয়া আমরা আরও আড্ডা দিব আরও গান শুনবো আমরা ছিলাম কনসার্টে সো ভাইয়ের কাছে এখন জানতে চাইবো যে কনসার্টে এমন মজার কি কোনো স্মৃতি আছে যেটা এখন মনে পড়ছে খুব মজার খুব ফানি কিছু মানে সারা বছরই দেখা যায় কি যে ঢাকায় ঢাকার ভেতরে বা ঢাকার বাইরে বেশিরভাগ ক্ষেত্রে ঢাকার বাইরে অনেকগুলো ট্যুর আমাদেরকে দিতে হয় কনসার্ট উপলক্ষে ওকে তো অনেক রকমের ঘটনা ঘটে অনেক বেশি ফান হয় আমাদের নিজেদের মাঝেই কিছু কিছু ফানের এক একটা এক্সাম্পলও আমরা আসলে আমাদের লাস্ট অ্যালবামের ক্ষেত্রে প্রমোতে দিয়েছিলাম তো আমার এই মুহূর্তে মনে পড়ছে যে ঢাকার বাইরে সম্ভবত কি এটা কি রাজশাহী নাকি যশোরে আমরা যাচ্ছিলাম ফেরিতে যশোরে যশোরের একটা লাইভের জন্য আমরা ফেরিতে যাচ্ছি গোপালগঞ্জে সরি গোপালগঞ্জের জন্য যাচ্ছি তো ওইটাতে ফেরি ক্রস করতে হয়
তো আমরা মাইক্রো নিয়ে যাচ্ছি এবং আমাদের ওই ফেরিতে আমরা প্ল্যান করেছি যে আমরা ফেরি ঘাটে বসে আমরা ইলিশ মাছ খাবো এবং সেটার সাথে আমরা পরোটা বা ভাত যেটাই হোক ওখানে খেয়ে তারপরে আমরা যাবো। আচ্ছা, তো মাইক্রোবাস ড্রাইভার আমাদেরকে ড্রাইভার বারবার এটা রেন্টেড ছিল, তো ড্রাইভার আমাদেরকে সাজেস্ট করছে যে আমি লাইনটাতে দাঁড়াই, কারণ লাইনটা যদি মিস হয়ে যায়, কারণ ফেরির তো অনেক বড় লাইন থাকে এবং ওটা অনেক ঝামেলা হয়ে যাবে। সো ও লাইনে চলে গেছে, আমরা এদিকে খাচ্ছি, হি ডিডন্ট নোটিস আস ইভেন। ও লাইন থেকে আস্তে আস্তে আগাতে আগাতে একেবারে সুন্দরভাবে ফেরিতে উঠে পার হয়ে চলে গেছে। সে নাই ওই পারে, মানে মাঝামাঝি নদীর মাঝখানে গিয়ে সে ফোন করে বলছে আপনারা কোথায়, আপনারা এখন খাচ্ছেন, আমি তো চলে আসছি। তাহলে আমরা কিভাবে যাবো? সে তখন হাসতেছে, হ্যাঁ চলে আসেন আপনারা ওই পারে চলে আসেন, কোনো না কোনো ভাবে আসেন, আমি তো চলে আসছি। এরপরে আমরা জানলাম যে এরকম আর একটা ব্যবস্থা আছে স্পিড বোটের, ওইটা টিকিট কেটে স্পিড বোটে উঠতে হয় এবং খুব কুইকলি সেটা যায়, সেটা ফেরির আগে নাকি চলে যাবে। তো আমরা স্পিড বোটে উঠলাম এবং আমরা ওর আগে গিয়ে পৌঁছে দাঁড়ায় থাকলাম যে দেখি ও কিভাবে আসে। ওকে এখানে ফেরিটা যদি ছোট হতো তাহলে কোনো প্রবলেম ছিল না, এটা হচ্ছে মাওয়া ফেরিঘাট আর কি। সো আপনার স্পিড বোটেও যেতে আপনার প্রায় 30 মিনিটস লাগে। সো দ্যাট ওয়াজ অ্যামেজিং, এরকম অনেক ফান আমাদের আসলে ট্যুরে হয়। ওকে, সো আমরা আরো আড্ডা দিব, বাট তার আগে মনে হয় একটা গান শুনে আসা উচিত। কোন গানটি শুনবো এখন? এখন আমরা আমাদের সেকেন্ড অ্যালবাম থেকে ইচ্ছে ঘুরি গানটা শুনতেছি। ইচ্ছে ঘুরি, ওকে শুনে আসি গানটি। যাচ্ছে চলে
সুতোয়ে বাধা ছাড়িয়ে আকাশ অন্য ভুবন দেখবে বলে হঠাৎ খেয়ালি এ ঝোড়ো হাওয়ায় ভাঙছে তোমার মেঘলা রেখা ওড়াও ওড়াও সুতোর কানে আকাশ আমার হবে যে দেখা সাধারণ একটি গান ভাইয়ের কাছে জানতে চাইবো যে শিরোনামহীনের রিসেন্ট ব্যস্ততা কি নিয়ে ব্যস্ত আছে শিরোনামহীন শিরোনামহীন এবছর যেটা বলছিলাম যে এবছর হচ্ছে শিরোনামহীনের 20th অ্যানিভার্সারি সো আমরা এটাকে উদযাপন করতে চাচ্ছি এবং এটাকে মেমোরেবল করার জন্য আমাদের একটা প্ল্যান আছে যে আমাদের যেহেতু আমাদের জন্মদিন শিরোনামহীনের জন্মদিন হচ্ছে পহেলা বৈশাখ উইচ ইজ 14th এপ্রিল তো এবছরের পহেলা বৈশাখ থেকে আমরা আগামী বছর পহেলা বৈশাখ পর্যন্ত এটাকে উদযাপনের জন্য এক ধরনের ইভেন্ট প্ল্যান করেছি তো যেটাতে সবচাইতে আকর্ষণীয় যেটা হয়তো আমাদের কাছ থেকে যারা দেখছেন তারা শুনতে চান আমরা আরও নতুন কোনো গান বার করব কিনা তো ওই গানগুলোকে আমরা সিঙ্গেল আকারে বার করব এবং প্রতি মাসে একটি করে গান আমরা রিলিজ করব স্টার্টিং ফ্রম এপ্রিল এবং ওই গানটি সংক্রান্ত প্রমোশনাল বা ভিডিওস এগুলো প্রতিটাই আমরা আসলে প্রতি মাসে একটি করে রিলিজ করে যেতে থাকব প্লাস পাশাপাশি আমরা এই গানগুলোকে অ্যাপ আকারে মোবাইলে নিয়ে আসবো এবং আমাদের ওয়েবসাইটে যেটা www.shiranamhin.net ওখান থেকে যে কেউ ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন সেই রকম একটা সুযোগ সুবিধা আমরা দিব আর ইভেন্ট প্ল্যানটা সম্পর্কে দিয়াত বলতে পারবে আরো এছাড়াও বেসিক্যালি এই পুরো বছরটাকে আমরা আসলে ধরে নিয়েছি যে আমরা আসলে সেলিব্রেট করব আমাদের 20th অ্যানিভার্সারি এবং বছরটাকে আমরা শেষ করব 20 ইয়ার সেলিব্রেশন ইন 20 ডেজ 20 দিনে আমরা একটা টাইট একটা ইভেন্ট প্ল্যান করেছি যেটার ভিতরে একটা হয়তো একটা ইভেন্ট থাকবে যেখানে আমরা অর্কেস্ট্রা সহ আমাদের সবগুলো গান কভার পারফর্ম করব আর এছাড়া আমরা বিভিন্ন ধরনের মার্চেন্ডাইজিং আইটেমস করছি ফর অ্যান এক্সাম্পল উই আর হ্যাভিং ক্যাপস ব্যাজেস এই ধরনের বেশ কিছু মার্চে টি শার্টস এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা মার্চেন্ডাইজিং আইটেম আমরা আসলে ইন হাউস নিজেরা ডিজাইন করে জিনিসগুলোকে থার্ড পার্টি সোর্স হোক বা নিজেরা হোক বাজারজাত করার চেষ্টা করছি এবং বেশিরভাগ ডিজাইনই যেটা হয় যে আমাদের ব্র্যান্ডের থেকে যে হয় ডিজাইন করে অ্যান্ড এটা আমরা খুবই এটা দিস ইজ রিয়েলি প্রেশাস ফর অল অফ আস বিকজ নট ইন এভরি ব্যান্ড ইউ গেট টু হ্যাভ ডিজাইনার্স অ্যান্ড ইউ গেট টু হ্যাভ ইয়ার ওন প্রোডাক্টস অলরাইট সো বেস্ট উইশেস ফর দ্যাট থ্যাংক ইউ আমরা একদম শেষ পর্যায়ে আছি অনুষ্ঠানের সো লাস্ট আমরা কোন গানটি শুনবো আমরা আমাদের থার্ড অ্যালবাম থেকে বন্ধ জানালা অ্যালবাম থেকে একটি গান এখন করতে যাচ্ছি একা ওকে শুনে আসি গানটি ক্লান্ত জীর্ণ শীর্ণ আধোচাঁদের আলো পিছঢালা পথ কখনো ধূসর কখনো বা কালো রাত্রি ক্লান্ত জীর্ণ শীর্ণ আধোচাঁদের আলো পিছঢালা পথ কখনো ধূসর কখনো বা কালো সারা জগৎ জুড়ে আমি একা হেঁটে যাই পানিছে নীল জোছনা আর স্মৃতির ভিড়ে হারিয়ে যায় মন আধারে আধার রাতে নেমে আসে শিশিরের ছায়া নিভে গেছে দূর কোন স্মৃতির মায়া
আধার রাতে নেমে আসে শিশিরের ছায়া, নিভে গেছে দূর কোনো স্মৃতির মায়া, নিশ্চিম চারপাশ কোনো সাড়া নেই, তবু একে দীপ্তি রয়ে গেছে। সারাটা পথ জুড়ে আমি একা হেঁটে যাই আকাশ তারার পানি চেয়ে, নীল জোছনার স্মৃতির ভিড়ে হারিয়ে যায় মন আধারে। কত দূরে যেতে চাই ওই নীলিমার পথে, আর দূরে সরে যায় রাতের আকাশে, যত দূরে যেতে চাই ওই নীলিমার পথে, আর দূরে সরে যায় রাতের আকাশে, চুপচাপ শহরে নিঃশ্বাস ফেলে আসি এই নীরব বাতাসে। হেঁটে যাই আকাশ তারার পানি চেয়ে, নীল জোছনার স্মৃতির ভিড়ে হারিয়ে যায় মন আধারে। আরো একটি গান শুনে ফেললাম আমরা। ভাইয়া, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। সো যাওয়ার আগে শিরোনামহীনের ফ্যানদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমাদের ফ্যানদের উদ্দেশ্যে একটাই বলা যে বাংলা গান শুনেন বেশি করে, পাইরেসির যে ঝামেলাটা আছে সেখান থেকে সব শিল্পীদেরকে মুক্ত করুন, আর এনটিভির যত মানুষ আছে সবাইকে শুভেচ্ছা, ক্যামেরা নিয়ে পথে যে মানুষগুলো আছে সামনে পেছনে, আর হচ্ছে দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষদেরকে ভালোবাসতে। অলরাইট, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ শিরোনামহীনকে যে এত ব্যস্ততার মাঝে এসেও আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য এবং এত সুন্দর সুন্দর কিছু গান শোনাবার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, এনটিভিকে ধন্যবাদ, এবং যারা ক্যামেরা পেছনে আছেন, যারা কলাকুশলী আছেন, এবং স্পেশালি যারা এত রাত পর্যন্ত জেগে এখন পর্যন্ত আমাদের কথাগুলো শুনছেন তাদেরকে ধন্যবাদ। আমাদের গানগুলো ইনশাল্লাহ সিঙ্গেল আকারে আসতে যাচ্ছে, সবাই শুনবেন আশা করি। থ্যাংক ইউ Friends, it's time to say goodbye. Dekha hobe next week, same time, same channel. Shei porjonto bhalo thakun ebong obosshoi NTV shongei thakun. Goodbye and take care.